ত্রিপুরার একটা মানে ছোট্ট গ্রামেই আমার বাড়ি আমার বাপের বাড়ি কথা নয় দশ বছর আগে এই বিল্ডিংটা করা হয়েছে তো আর এই যে মাটির ঘর এটা আমরা আগে রান্নাঘর আসিল আমার ঘরেই বানাইছি মানে বেড়াতে আসিলাম তখন তখন বানাইছিলাম এটা সোনার বাচ্চা অন্য ঠাকুর আর কি তো আজকে দিদা পূজা দিছে শেষ আমি স্বর্ণ কইবামু গ্রামের পরিবেশ তো গাছগাছালিতে ভরা হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভালোবাসি আজকের এই সুন্দর ভিডিওতে রে অনেক স্বাগত আর ভালোবাসা জানাইতে আসি তো আজকে একটু অন্যরকম একটা ভিডিও করতে যাইতেছি আমি মানে আমার বাপের বাড়ির হোম ট্যুর তোমারে করাইতে চাইতে মানে সবাই দেখি বড় বড় চ্যানেলে যে হোম ট্যুর দেখায় কিন্তু আমি আমার বাড়ির হোম ট্যুরও কোনো দেখাই নাই রে আর আমার বাপের বাড়ির হোম ট্যুরও কোনো দিনও দেখাই নাই তো আজকে ভাবলাম যে আজকে তো আমি বাড়িতে জামুকা আজকে জামুকা বাড়িতে তো যাওনার আগে তোমরা আর একটু আমার বাপের বাড়ির হোম টোরটা দেখাইয়া দিই তো হাইফাই তেমন কিছুই নাই আমার বাপের বাড়িতে ছোট্ট একদম গ্রামের বাড়ি তো সাধারণভাবে জীবনযাপন করা হয় তো কিভাবে থাকে কেমনে থাকে কি কি আছে এগুলোই তোমরা আর দেখামো আর কি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা আর ভীষণ ভালো লাগবো আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর কি তো চলো শুরু করি এই হইল গিয়ে আমার বাপের বাড়ির গেট বাপের বাড়ির সামনের জায়গাটা তো ত্রিপুরার একটা মানে ছোট্ট গ্রামেই আমার বাড়ি আমার বাপের বাড়ি আমি এই জায়গাতে এই পাড়াতে এই গ্রামেই আমি বড় হয়েছি তো আমার বিয়ের সময় যদিও আমার বাড়িতে মানে মাটির ঘর আসিল অক্ষণ আর মাটির ঘর নাই এখনও একটা আছে কিন্তু ওই মাটির ঘর যেই ঘরে আমরা থাকতাম ওই ঘরটা ভেঙ্গালাইছে অক্ষণ ওই এই বিল্ডিংটা উড়ানো হয়েছে মানে ধরো আরও নয় দশ বছর আগের কথা নয় দশ বছর আগে এই বিল্ডিংটা করা হয়েছে তো আমার বাপের বাড়িটা কেরম এটাই তোমরা আজকে দেখামো তো এই তো গেটে দিয়ে ঢুকলাম আমি গে গেট তো তেমন নাই মানে গেটটা করা হইব দেখো গেটটা করা হইব কালকেই মাটিটা টি কাটটা গেটটা বানাইছে দেখো গেটটা কোনো বানাইছে না মানে খোলাই আছে তো বানাইবো সময় সুযোগ করে তো এইদিকে একটা আম গাছ আছে আর এইদিকে টিন দিয়া বেড়া দিয়ে দিছে আর আরেকটা একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এদিক দিয়ে একটা গেট আছে তো গেটের ভিতর দিয়ে গেলে কিন্তু এদিকে প্রচুর গাছ গাছালি আছে প্রচুর বড়। জায়গা আমার বাপের বাড়ির তো এদিকে টিনের বেড়া দিয়ে এই জায়গাটা ঘেরাও দেওয়া আর কি তো ওই সাইডেও এমন চারিদিকে একদম টিনের বেড়া দিয়ে ঘেরাও দেওয়া আর একটু আগসল আসে গ্রামের বাড়ি বড় বাড়ি বুঝতেই পারতাছো একটু তো আগছালই আসেই আর এই যে একটা টিনের ঘর এটাও ভাঙ্গা লাগব এটা কোনো কাজে লাগে না আর এই যে মাটির ঘর এটা আমরা আগে রান্নাঘর আসিল আমার বিয়ার আগে রান্নাঘর আসলো এটা এখন এটা স্টোর রুম হিসাবে ইউজ করা হয় আর কি ভিতরে টুকটাক জিনিস রাখা হয় তো ওইটা এমনি পইড়া রয়েছে মানে অনেক পুরানো সে ভাঙ্গিয়া পর্যায়েও যাইতে পারে কোন সময় তো এটা ভাঙছে না পুরানা বাড়ির স্মৃতি হিসাবে রাখছে আর এইটা হইছে আমরা নতুন বাড়ি নতুন বাড়ি কইতেও ধরো দশ বছর তো ইয়ে গেছে তো বাইরের থেকে দেখো মানে ঘরটা দেখতে কেমন আর ঘরের সামনে ফুল টাছ তো আছেই গ্রামের বাড়িতে যত ইচ্ছা গাছ লাগানো যায় এদিকে আছে আম গাছ অনেক অনেক রকমের গাছ গাছালি আছে দেখো তো চলো এবার ভিতরে যাওয়া যাক দিয়া ঢুকলাম ইয়ানে চেয়ার আছে লাগিয়া টেবিল আছে আর ইয়ানে দেখো একটা টেবিল আছে আর এই টেবিলটার যে ঢাকনির ফুলটি দেখতে আসলে কিন্তু আমি বানাইছি বিয়ার পরেই বানাইছি মানে বেড়াতে আইছিলাম তখনও তখন বানাইছিলাম আরও একটা বানাইছিলাম এটা কই জানি হারাই গেছে মনে যাই হোক তো প্রথম এই ঘরে ঢুকতেছি এটা হয়েছে আমরা ড্রয়িং রুম মানে টিভি রুম আর কি গ্রামের ঘর যেরম হয় তো এদিকে আছে সোফা আর এদিকে আছে শোকেস শোকেসটা অনেক পুরানা আমার বিয়ার আগে মানে আমি যখন সেভেন এইটে পড়ি তখন আর কিনা এই শোকেস তো এইখানে একটা টেবিল আছে সামনে এখানে একটা র্যাক আছে আর এখানে খাট আছে খাটে বইয়া স্বনো খেলতে আছে স্বনর বাচ্চারা নিয়ে ওই যে দেখো এটা সোনোর বাচ্চা ইয়ানা এলে স্বর্ণ ওইটা দিয়েই খেলে তো এখানে একটা সোনার ছবি আছে এটা স্বর্ণ অন্নপ্রাশনের দিনের ছবি আর ইয়ানা আছে মা বাবুর সবার ছবি তো এখানে টিভি আছে একটা আর একটু আগোছালো থাকতে পারে এদিকে দুইটা সোফা আছে এখানে একটা চেয়ার আছে আর চেয়ারের ব্যাগ আছে ব্যাগটা হয়েছে আমার আমি ওখানে জামু লেগে লেগা ব্যাগটা ঘুষাইয়া রাখছি তো এখানে দুইটা সোফা আছে তো একটু আগসলে দেখলে কিন্তু তোমরা কিছু মনে করো না কারণ আমার মায়ের তো বয়স হয়েছে অত ভালো করে গুসাই টুসাই রাখতে পারে না আর কি তো এখানেও একটা সোফা আছে আর এই সোফাটা অনেক পুরানা এটা আমার বিয়ার আগের সোফা আর ওই ঘরের যে সোফাটি দেখতে আসো ওইটি কিন্তু আমার বিয়ার পরেই মানে নতুন ঘর করার পরেই বানাইছে আর এই সোফাটা আমার বিয়ার আগের অনেক পুরানো সোফা তো এইখানে একটা টি টেবিলও আসে এখানে একটা খাট আছে আমার ভাই বাড়ির থাকলে আমার ভাই এই ঘরে থাকে আর এখানে একটা গডেস আছে আর আলনা আছে আলনা তো গ্রামের বাড়িতে থাকবোই আলনা ছাড়া হয় না দেখতে যদিও বাজে লাগে খারাপ লাগে এরপরও আলনা একটা থাকতেই হয় নিত্যফরণের কাগজ সবর রাখানোর লাগে আর কি স্বর্ণ লগে লগে ইয়ানা ইয়া আর এদিকে আছে আমার বাবুর টেবিল আর আলনা তো পুরুষ মানুষের আলনা তো বুঝোই গুসাইয়াও রাখন যায় না তো টেবিল হয়েছে আমার বাবু খুব সুসিবায়ু বাবুর টেবিল কেউ ধরতে পারে না তাই গুসাইতেও পারি না তো এমনিই থাকে আর কি বাবুর টেবিলটা বাবু এখানে কাজ করে বাবুর কাজ তো যাই হোক এদিক দিয়ে বাইর এবার দুইটা রুম দেখাইলাম ইয়ানা আমার দিদা বইয়া বইয়া কিতদানি করে আর এই যে আমরা ঠাকুরগড় দাঁড়াও লাইটটা দিই এই যে এটা হয়েছে আমার মায়ের ঠাকুরঘর এদিকে আছে মা সন্তোষী এই যে সন্তোষীর মূর্তি আর এখানেও সন্তোষীর এটা ছবি দিয়ে মা এই জায়গাতেই পূজা করে একবার উদযাপন দিয়েছিলো তখন ওই মূর্তিটা বানাইছিলো ওইটা এখনও ঠাকুরঘরে আছে। আর এদিকে হয়েছে অন্য অন্য ঠাকুর আর কি তো আজকে দিদা পূজা দিছে তো এই ঠাকুর ঠাকুরঘর আর এদিক দিয়ে একটা দরজা আছে এখানে কাপড় টাপড় সুগাদ ধন্য আছে বৃষ্টি আইছিল ওই লেগে কাপড় সুগাত দেওয়া হয়েছে বারান্দার মধ্যে আর কি এদিক দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে উপরে উঠোনের ছাদে উঠোনের রাস্তা এদিকে একটা রুম আছে এটার ভিতরে আর দেখাইলাম না গ্রামের বাড়ি ঘরে এমনই হয় মশারি টশারি টাঙ্গানো থাকে কিছু মাইন্ড করো না আর এদিকে রান্নাঘর আমার মা রান্না করতে আছে। আজকে জামুঘা বাবা আইব তো এর লেগে অনেক কিছু রান্না টান্না করে রাখছে অক্ষণও করতে আছে। তো এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর আর এদিকে হইছে বাথরুম এদিকে আছে বাথরুম ওইটা দেখাইলাম না পুরাপুরি তোমাদের তো চলো এবার হয়েছে সাদে যাই আর তেমন কিছু তো দেখানোর নাই তখন সাদে উঠতেছি আর সব আমার পিছিয়ে পিছিয়েছে হইছে চলো আস্তে আস্তে উঠো আমার পর শেষ আমি কই পাম এই যে স্বাদে উঠতেছি আর সাদে আমার বাড়ি কিন্তু রং টং করা হয়েছে না একটা মৌমাছির বাসা আসলেও তুইটা অখনো নাই মানে প্রত্যেক বছর একটা টাইমে এখানে মৌমাছির মৌমাছির বাসা হয় মুখ দিয়ে আইতেছে না অনেকক্ষণ ধরে কথা কইতাছি বক বক করতাছি আর মুখে দিয়ে কথা না তো এবার আইলাম সাদে তো সাদে উঠতেই প্রথমে ট্যাঙ্কি আছে ইয়ানের দুইটা ইয়ান একটা সিনট্যাক্স ইয়ান একটা সিনট্যাক্স আছে ইয়ান আগে একটা ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটার মধ্যেই আগে জল রাখা হইতো কিন্তু নিচে মানে ড্যাম পরে ছিল ওই লেগে এটার মধ্যে এখন আর জল রাখে না আর এটার মধ্যেই একটা সিনট্যাক্স রাখা রাখা হয়েছে আর কি আর এদিকে আসে একটা লেবু গাছ লেবু গাছ কাগজি লেবু যেটা তো কাগজি লেবু অনেকগুলো ধরেছে আর কি তো আর চারিদিকে তো গাছপালা আগেই দেখিয়েছি এই হচ্ছে আমাদের মানে ছাদ আমরার ছাদ আর এইখানে একটা বসার জায়গা আছে এই যে সন বইয়া গেল এখানে একটা শোবার মতো দেওয়া হয়েছে যাতে ছাদে আইলে একটু বয়ন যায় আর কি এই যে চারিদিকটা এরকম এইদিকে রাবার বাগান আছে আমরারই আমার বাবুর চারিদিকে কাঁঠাল গাছ আছে অনেক গাছ টাছ গ্রামের পরিবেশ তো গাছ গাছালিতে আমরা বাড়ির উঠানটা এরকম আর সাদে দাঁড়ালে চারিদিকে দিকে সবাই গ্রামের বাড়িঘর সব দেখা যায় জঙ্গলের ফাঁকে ফাঁকে মানে সব তো বড় বড় গাছ বড় বড় গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় মাঝে মধ্যে বাড়িগুলো তো হইয়া গেল আমার হোম টুর দেখানো খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি যত কম টাইমের মধ্যে দেখানো যায় দেখানো সম্ভব চেষ্টা করছি তোমরা তাড়াতাড়ি দেখানোর তো তোমরা কেমন লাগছে জানাইও আর ভালো লাগলে তো একটা লাইক করেই দিবা আজকের জন্য টাটা আমার নতুন একটা ভিডিওতে তোমরা সাথে দেখা হইতাছে খুব তাড়াতাড়ি টাটা করো টাটা টাটা